হুরুপ্রাপ্ত অবৈধ সৌদি প্রবাসীদেরকে হুরুপ কাটিয়ে বৈধ হওয়ার সুযোগ দিয়েছেন সৌদি সরকার। এই সম্পর্কিত একাধিক ভিডিও আমি নিজেও বানিয়েছি, তবে আজকের এই ভিডিওটি এখন যেটি দেখছেন এটি এই হুরুপ সম্পর্কিত একেবারে শেষ ভিডিও। এরপর আমার মনে হয় না যে আর কোনো ভিডিও বানানোর প্রয়োজন পড়বে, কারণ আজকের ভিডিওটি যারা দেখবেন, শেষ পর্যন্ত যারা দেখবেন, আপনাদের নতুন করে আর কোনো প্রশ্ন করতে হবে না। আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, এই হুরুপ নিয়ে, হুরুপ কাটিয়ে বৈধ হওয়া নিয়ে আমি প্রথম যেদিন ভিডিওটি বানিয়েছিলাম সেদিন একাধিকবার আমি আমার ভিডিওতে বলেছি যে আপনারা একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন, ঘোষণাটি আসলো, এটি কার্যকর হবে, নিশ্চয়ই আমাদের কোনো না কোনো প্রবাসী ভাই তারা হুরুপ কাটিয়ে কাফালা হবেন, বৈধ হবেন, আমরা তাদের কাছ থেকে অভিজ্ঞতা শুনতে পারবো। আর সবথেকে বড় কথা হচ্ছে সৌদি সরকার এই শ্রম আইন সম্পর্কিত যতগুলো আপডেট তারা দিয়েছেন, যতগুলো নতুন নিয়ম তারা করেছেন, আমরা যেটি লক্ষ্য করেছি যে সময়ের সাথে সাথে সেগুলোর যে আপডেটগুলো আমরা পেয়েছি, একেবারে প্রথম দিন বা প্রথম নিউজে যেটি আমরা বুঝতে পারিনি, পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে সেগুলো তারা ক্লিয়ার করেন, বা আমরাও কিন্তু বিভিন্ন সূত্র, বিভিন্ন মাধ্যম থেকে আরও অনেক বিস্তারিত জানতে পারি। সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছিলাম যে তাড়াহুড়ো না করে আপনারা একটু অপেক্ষা করুন, দেখবেন যে সময়ের সাথে সাথে অনেক নতুন নতুন তথ্য আসবে, অনেক খবর জানবেন, সেগুলো থেকে আপনারা উপকৃত হবেন। যাই হোক, মূল কথায় আসা যাক, আমরা প্রথম থেকে আপনাদেরকে যেটি জানিয়েছিলাম যে যারাই হুরুপ্রাপ্ত আছেন, অবৈধ হয়ে আছেন, আপনারা যারা বৈধ হতে চাচ্ছেন, বৈধ হতে গেলে আপনি যে কয় বছর অবৈধ ছিলেন, মানে যে কয়েক বছর আপনার ইকামাটি রেনিউ হয়নি, আপনার পিছনের মুক্ত বামিল ফি বা গভর্নমেন্ট ফি যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দিতেই হবে, এটি সৌদি সরকার মাফ করবেন না, এমনটাই কিন্তু সে খবরে বলা হয়েছিল, আমরা আপনাদেরকে সেটি জানিয়েছি। কিন্তু কয়েকদিনের পর, মানে দু চার দিন যাওয়ার পর, আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে বা বিভিন্ন সূত্রের মাধ্যমে আবার কিছু নতুন তথ্য পেতে শুরু করেছি। সেটি হচ্ছে, অনেকে বলছেন যে যারা হুরুপ কাটিয়ে কাফালা হয়েছেন, বৈধ হয়েছেন, তাদের পিছনের মুক্ত বামিল ফি আসেনি। আবার কেউ কেউ বলছেন যে পিছনের টাকা সবগুলোই আসছে, কিন্তু তিনি কোনো না কোনো মাধ্যম থেকে কপিলকে ম্যানেজ করে বা মুক্তবে টাকা দিয়ে সেটিকে কমিয়ে নিয়ে আসছেন, অর্ধেক দিয়ে তিনি কাপালা হয়ে গেছেন, বৈধ হয়ে গেছেন। আবার কেউ কেউ বলছেন যে কপিল একেবারেই টাকা নিয়ে মাফ করে দিয়েছে, আবার হয়তো কপিলকে কেউ খুশি হয়ে গিফট করছেন, এমন খবর কিন্তু পাওয়া যাচ্ছে। সব কিছু মিলে যেটি দেখলাম যে মোটামুটি একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। আপনারা অনেকে হয়তো মনে করতে পারেন যে আপনারা বলছেন যে পিছনের টাকা পুরোটাই দিতে হবে, তাহলে এখন কেন দিতে হচ্ছে না, অনেকে বলতেছে একেবারেই লাগে না পিছনের টাকা, আবার কেউ বলছে অর্ধেক লাগে, তাহলে আসলে আমরা বিশ্বাস করব কোনটি, এমন প্রশ্নটি করা একেবারেই স্বাভাবিক, এটি যে কেউ করতে পারেন। তো আজকে আপনাদেরকে আমি সর্বশেষ কিছু আপডেট বা তথ্য জানাই, আমার মনে হয় যে এখানে আপনাদের প্রশ্নগুলোর উত্তর আছে। যেমন আমরা প্রথমে যে কথাটি বলেছিলাম যে পেছনের যে টাকাগুলো সেগুলো আপনাদেরকে দিতে হবে, এখনও সেম কথাটি বলবো, এটি পরিবর্তন করার কোনো সুযোগ নেই, কারণ খবরে বা শ্রম আইনের যে আর্টিকেল সেখানে বলা আছে যে পেছনের মুক্ত বামিল ফি, গভর্নমেন্ট ফি যেটা আছে সেটি অবশ্যই পরিশোধ করতে হবে। তবে সেখানে লিখা আছে পরিশোধ করবে কে, যিনি আপনাকে কাপালা করে নিচ্ছেন, যিনি আপনাকে বৈধ করতেছেন, তিনি সেই টাকাটি পরিশোধ করতে হবে। এখন আমাদের অনেক প্রবাসী ভাই আছেন যারা ফ্রি ভিসায় থাকেন, কপিলের কাজ করেন না, কপিলের সাথে কন্ট্যাক্ট করতে হয়, তো আপনি যদি কন্ট্যাক্ট করে বৈধ হতে যান তাহলে তো পিছনের টাকা আপনাকে দিতেই হবে, কপিল আপনার টাকা কেন পরিশোধ করবে? তো আপনি দেন, আর আপনার কোম্পানি কপিল মোয়াসাসা দেখ যে দেখ না কেন, সেটি কিন্তু দিতে হবে। এই খবরটি এখনও আগে যেমনটা ছিল তেমনই আছে। তাহলে প্রশ্ন আসে যে এখন অনেকে যে কথাগুলো বলছে তাহলে সেটি কি? হ্যাঁ, এখানে আমরা আপনাদেরকে একটি তথ্য দিয়েছিলাম যে আপনার কত টাকা আসবে বা কত টাকা লাগবে আপনি বৈধ হতে, সেটি আপনি কখন জানবেন? আমরা বলছিলাম যে আপনি যখন তলব দিবে আপনাকে, আপনাকে যেটি করতে হবে, প্রথমে আপনাকে কপিল ঠিক করতে হবে, নতুন কপিল যখন আপনার কুয়াতে আপনার ইকামার নাম্বার দিয়ে আপনাকে তলব পাঠাবে, তখন সেখানে দেখা যাবে যে কত টাকা আসতেছে, আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে। আমরা আপনাদেরকে তখন এই তথ্যটি দিয়েছিলাম, কিন্তু নতুন করে আমরা আরও যে আপডেটগুলো পেয়েছি সেখানে দেখা যাচ্ছে আমাদের সেই তথ্যটা ঠিক আছে, কিন্তু প্রসেসিংটা আরও একটু দূরে গিয়ে আপনি বুঝতে পারবেন, মানে আরও কয়েকটা ধাপ পার হয়ে বুঝতে পারবেন যে আপনাকে আসলে কত টাকা দিতে হবে। শুধুমাত্র তলব দিলেই বা তলব দেওয়ার সময় কিন্তু বোঝা যাবে না বা বলতে পারবে না যে আপনাকে কত টাকা পরিশোধ করতে হবে,
সেজন্যই আমি আরও একবার, যেহেতু বলছি এটি শেষ ভিডিও, সেজন্য একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনি হুরুপ কাটিয়ে বৈধ হবেন সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সর্বপ্রথম যারাই হুরুপ কাটিয়ে বৈধ হতে চাচ্ছেন, আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি নিজে নিজেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি হুরুপ কাটিয়ে বৈধ হবেন কি না। কেন সিদ্ধান্ত নিতে হবে কথাটি এই জন্যই বলছি, ধরেন আপনি 1 বছর হুরুপপ্রাপ্ত, তাহলে আপনার মুক্তবামিল ফি কিন্তু পিছনে 9600 রিয়াল বা 800 রিয়াল, তারপর হচ্ছে ইকামা যে এক্সপায়ার হয়ে গেছে সেটার গ্রামা থাকবে হচ্ছে 500 রিয়াল, এগুলো কিন্তু থাকতেছে। মোটামুটি ধরেন যে আপনার 10,000 রিয়াল আপনার হচ্ছে 1 বছরের পিছনের ইকামার খরচ। এখন আপনি প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি 10,000 রিয়াল আপনার কাছে আছে কি না, আপনি এই টাকা দিয়ে কাপালা বা বৈধ হবেন কি না। এখন 1 বছরের কথা বললাম, 10,000 রিয়াল, 2 বছর হলে 20,000 রিয়াল, 3 বছর 30,000 রিয়াল, 4 বছর হলে 40,000 রিয়াল, এভাবে তো টাকাটি আসবে। তো যার কন্ডিশন যেরকম কেমন টাকা আসতে পারে মোটামুটি ধারণা কিন্তু আপনার আছে। সবার আগে কিন্তু এই প্রিপারেশনটা, মানসিক প্রিপারেশনটা বা প্রস্তুতিটা আপনাকে নিতে হবে যে আমি এই টাকাটা দিয়ে বৈধ হব কি না, কাপালা হবে কি না। তো আপনি ধরেন যে সিদ্ধান্ত নিয়ে নিলেন যে ঠিক আছে, আমি যেভাবে পারি টাকা পয়সা ম্যানেজ করে আমি বৈধ হয়ে যাব। যদি এতটুকু পর্যন্ত করতে পারেন তাহলে পরের ধাপে যাবেন। পরের ধাপ কী? সেটি হচ্ছে আপনাকে একজন নতুন কপিল ঠিক করতে হবে। এখন কেউ কপিলের কাছে কাপালা হবেন, ব্যক্তি কপিল, কেউ শরিকা মুয়াসসা কোম্পানিতে কাপালা হবেন, যার কাছে হন না কেন, আপনি যাদের কাছে কাপালা হবেন তাদেরকে খুঁজে বের করতে হবে। এখন ধরে নিলাম যে আপনি তাদেরকেও খুঁজে পেয়ে গেছেন যেভাবে পান, হ্যাঁ, এখন তাকে দিয়ে আপনার কুয়াতে, আপনার কুয়া অ্যাকাউন্টে তারাই তলব পাঠাবে। এখন তলবটা যখন পাঠাবে তখন থেকে আপনার কাজ শুরু হয়ে গেল, মানে আপনার কাপালা হওয়ার যে প্রস্তুতি যেটি বা প্রক্রিয়া যেটি সেটি কিন্তু শুরু হবে হচ্ছে আপনাকে যখন তলব পাঠাবে তখন। তলব আসলো আপনার কুয়াতে, আপনি লগ ইন করবেন, সেখানে লগ ইন করে সেটি অ্যাকসেপ্ট করবেন, সেটিকে অ্যাগ্রিও করতে পারেন, আবার যদি ভালো না লাগে সেটি ডিনাই করতে পারেন, বাদ দিতে পারেন। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, যখনই আপনার কাছে তলব আসবে সেই তলবের সাথে কিন্তু আপনার কাছে একটা একটা পেপারস আসবে যেটি আমরা বলি অনলাইন কন্ট্যাক্ট, মানে আপনার সাথে তারা যে কন্ট্যাক্টটি করতেছে। এখন আপনার কন্ট্যাক্ট করা কপিল, আপনি টাকা দিয়ে কপিল ঠিক করছেন, সেরকম হলেও কিন্তু তাকে এটি দিতেই হবে। আর যারা নিচ থেকে আপনাকে নিয়ে যেতে চাচ্ছে কাপালা করবে, তারা হলেও যে কেউ তলব দিতে গেলে কিন্তু আপনাকে একটি অনলাইন কন্ট্যাক্ট পেপার পাঠাতে হবে। তো অনলাইন কন্ট্যাক্ট পেপারটা কি, সেটি হচ্ছে যে আপনি আপনাকে কোন কোম্পানিতে কাপালা করতেছে, আপনাকে কী কাজ করতে হবে, কতক্ষণ করতে হবে সেটি, আপনাকে মাসিক কত টাকা বেতন দিবে, বার্ষিক আপনাকে বোনাস কী দিবে, কত বছর পর আপনাকে দেশের ছুটিতে পাঠাবে, এবং কী কারণে তারা আপনাকে বাতিল করতে পারবে, আপনার সাথে কন্ট্যাক্ট কি বাতিল করতে পারবে, এরকম তথ্যগুলো সেখানে উল্লেখ থাকবে। এই কন্ট্যাক্ট পেপারটি আপনারা একটু দেখে নেবেন, কারণ হচ্ছে এটি নিয়ে অনেক সময় ঝামেলা হয়। অনেকেই তাড়াহুড়ো করে যেটি করেন যে কন্ট্যাক্ট পেপার না দেখে আপনি অ্যাকসেপ্ট করে ফেলেন তলব, অ্যাগ্রি করে ফেলেন। অ্যাগ্রি করার আগে আপনি তাদের সাথে, মানে কপিলের সাথে, এগুলো নিয়ে আলাপ আলোচনা করতে পারবেন যে আমার এই বেতনটা আমার পছন্দ হচ্ছে না, সেটি বাড়িয়ে দাও, কমিয়ে দাও, ডিউটি এতক্ষণ করবো না, সেটি কমাও বাড়াবো, এই সুযোগ সুবিধা দাও। আপনার যত ধরনের মার্কেটিং করা বা পরিবর্তন করা অ্যাকসেপ্ট করার আগে কিন্তু করতে হবে। তো আপনি যখন মনে করবেন যে ঠিক আছে, কন্ট্যাক্ট পেপার যেটি দিছে সেটা ঠিক আছে, এবার আমি তাহলে অ্যাকসেপ্টটা করিনি, মানে আমি ওকে করব। আবার বলে রাখি যে ওকে করলেই কিন্তু শেষ, এই কন্ট্যাক্টে যদি আপনি অ্যাকসেপ্ট করেন পরবর্তীতে আপনি মুক্ত আমেলে গিয়েও কিন্তু এর বাইরে কিছু করতে পারবেন না। এখানে যা আছে, যত টাকা বেতন আছে, যে কাজ আছে, যা লেখা আছে আপনার জন্য সেটি প্রযোজ্য হবে। সুতরাং এই কন্ট্যাক্টের দিকে একটু খেয়াল রেখে তারপরেই করবেন। যাই হোক, আপনি কন্ট্যাক্টটি দেখলেন, সেটি আপনার কাছে মনে হলো যে ঠিক আছে, আপনি এখন অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট যদি হয়ে যায় তাহলে মনে করবেন যে আপনি এক ধাপ সামনের দিকে এগিয়ে গেলেন। এরপরে আপনাকে যেটি করতে হবে, এরপর যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে এখন ট্রান্সফার ফি দিতে হবে। ট্রান্সফার ফিটা কি, সেটি হচ্ছে আপনি যে কাপালা হচ্ছেন, ট্রান্সফার হচ্ছেন সেখানে, এটির জন্য আপনাকে একটা গভর্নমেন্ট ফি দিতে হবে। এটাকে বলা কাফালা খরচ বা ট্রান্সফার ফি। এটি প্রথমবার হলো 2,000 টাকা, দ্বিতীয়বার 4,000 রিয়াল, তৃতীয়বার 6,000 রিয়াল, এরপরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ যতবারই কাপালা হন না কেন আপনাকে 6,000 রিয়াল করে দিতে হবে। এর আগে কিন্তু আর একটা কথা আছে, আপনার নামে যদি কোনো ধরনের, যেমন গভর্নমেন্ট ফাইন যেগুলো থাকে, যেমন গ্রামা যেটিকে বলে,
যারা গাড়ি ড্রাইভিং করেন, ধরেন যে আপনার নামে হয়তো 500 টাকার একটা জরিমানা আছে, এমন যদি যে কোনো ধরনের যদি সরকারি কোনো জরিমানা থাকে আপনার নামে, আপনাকে কিন্তু সেগুলো পরিশোধ করতে হবে। এগুলো যদি আপনি পরিশোধ না করেন তাহলে কিন্তু আপনার এই তলব যেটি সেটি অ্যাকসেপ্টও হবে না, আপনি ট্রান্সফারও হতে পারবেন না। আবারও বলছি, যদি কারো নামে কোনো জরিমানা থাকে গভর্নমেন্টের, বিশেষ করে যারা ড্রাইভিং করেন তাদেরই বেশি থাকে, এছাড়াও যদি অন্যান্য কোনো সরকারিভাবে আপনার উপরে কোনো জরিমানা থাকে, গ্রামা থাকে, এগুলো কিন্তু এগুলো টাকাগুলো কিন্তু আপনাকে সাদ্ধাত করতে হবে, পরিশোধ করতে হবে। এই টাকাগুলো পরিশোধ না করে আপনি ট্রান্সফার হতে পারবেন না, আপনি ট্রান্সফার ফি জমা দিলেও কিন্তু সেগুলো অ্যাকসেপ্ট করবেন না। এই জন্য আগে আপনাকে আপনার যাবতীয় যত জরিমানা আছে সেগুলো সাদ্ধাত করতে হবে, সেগুলো পেমেন্ট করে দিতে হবে। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, সেটি হলো যে যারা হয়তো হজে ওমরানা, হজ করার সময় কিন্তু বিনা অনুমতিতে হজে যাওয়া নিষেধ আছে। অনেক প্রবাসী ভাই যেটি করেন যে আপনারা হজে যাওয়ার চেষ্টা করছেন, আপনাকে ধরে ফিঙ্গার প্রিন্ট নিয়ে নিছে, এমন যারা আছেন যারা ভাসমা দিছেন বা ফিঙ্গার প্রিন্ট যারা দিছেন, তারা কিন্তু এই সুযোগটি পাবেন না, কাফালা হতে পারবেন না, কারণ আপনার নামে একটি মামলা আছে, এই মামলাটি শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি বৈধ হতে পারবেন না। এই সময় তার একটা কথা বলে রাখি যে আমাদের অনেক প্রবাসী ভাইয়ের নামে টাকা পয়সার মামলা আছে, কপিল কেস করে রাখছে, অনেক প্রবাসী ভাই হয়তো অপরাধমূলক কোনো কাজের সাথে জড়িত ছিলেন, সেজন্য আপনার নামে মামলা আছে, হুরুপ দিয়ে রাখছে। হ্যাঁ, মোট কথা হচ্ছে যে এই যে সুযোগটি দিল এটি শুধুমাত্র সাধারণ হুরুপ, যেটিকে বালক হুরুপ বলে, মানে যে সকল কপিলটা শুধুমাত্র মানে আমার কর্মী আমার কাছে নাই, মানে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক, মানে কাজে অনুপস্থিত মর্মে যাদেরকে হুরুপ দিয়েছে, যে সাধারণ হুরুপ যেটি, এটি শুধুমাত্র তাদের জন্য। যারা অপরাধমূলক কাজ করছে বা ধরেন যে কোনো কারণে মামলা চলমান আছে, মামলা খেয়ে যারা হুরুপ যাদেরকে দিছে তারা মামলা শেষ করার আগে কিন্তু এই সুযোগটি পাবে না, এটি খেয়াল রাখবেন। সবাই কিন্তু বৈধ হতে পারবে না, কাফালা বা হুরুপটি কাটিয়ে ট্রান্সফার হতে পারবে না। যদি আপনার নামে কোনো মামলা থাকে তারা কিন্তু এই সুযোগটি পাবেন না। যাদের নামে কোনো মামলা নাই, নর্মাল একটি বালক হুরুপ দিয়ে রাখছে কপিল, যাদের এখানে লেখা আছে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক, হ্যাঁ, এমন যারা আছেন কেবলমাত্র তারা এই সুযোগটি পাবেন। এখানে আরেকটি হচ্ছে যেটি, সেটি হলো যে অনেকে আছেন যাদের নামে টাকার মামলা আছে, এই বিষয়টি কিন্তু আমি বারবার বলছি, টাকার মামলা যাদের আছে এই মামলাটি বড় কঠিন, এটি শেষ না করে, এটিকে মতলুব বলে খুব সম্ভবত আরবিতে, টাকার মামলাটা শেষ না করে, এক কথা বলতে গেলে যাদের নামে মামলা আছে মামলা শেষ করার আগ পর্যন্ত আপনারা কিন্তু এই সুযোগটি পাবেন না। এখানে আরেকটি জিনিস আছে, সেটি হলো আমাদের অনেক হুরুপপ্রাপ্ত প্রবাসী ভাই যারা আছেন তারা এর মধ্যে দেশে যাওয়ার জন্য আবেদন করছেন। এখন যারা আবেদন করছেন, যাদের আবেদনটা অলরেডি অ্যাকসেপ্ট হয়ে গেছে, যাদের নামে আপনার দেশে আসার জন্য ফাইনাল এক্সিট ভিসা রেডি হয়ে গেছে, তারা কিন্তু আর এই সুযোগটি পাচ্ছেন না, কারণ আপনাকে এক্সিট দিয়ে দেওয়া হয়েছে, আপনাকে দেশে আসতে হবে। আবার অনেকে আছেন যে ওই আপনার সফর জেলে গিয়ে আপনার ভাসমা দিয়ে আসছেন, যারা একবার ভাসমা দিয়ে দিচ্ছেন দেশে আসার জন্য, তারাও কিন্তু আর হুরুপ কাটিয়ে বৈধ হতে পারবেন না। কেন পারবেন না সেটা একটু বলি, সেটি হচ্ছে যে আপনি এরই মধ্যে সৌদি আরবের আদালতে আপনি স্বীকার করে নিয়েছেন যে আপনি একজন অপরাধী, আপনি সে দেশের শ্রম আইন ভঙ্গ করছেন, আপনি সেটা কবুল করে নিয়েছেন, এই জন্য তারা আপনাকে দেশে পাঠিয়ে দিবে। এখন আর আপনাকে এই সুযোগটি কিন্তু আপনি আর পাচ্ছেন না, এটি তারাই পাবে যারা এখনও ফিঙ্গার প্রিন্ট দে নাই, যারা তাদের অপরাধ স্বীকার করে নাই, এমন যারা আছেন তারা পাবেন, যারা অলরেডি ফাইনাল এক্সিট ভিসা পেয়ে গেছেন, তারপর যারা হচ্ছে যে আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে অপেক্ষা করতেছেন, কয়েকদিনের মধ্যে পেপার ইস্যু হয়ে যাবে, এমন যারা আছেন তারা অযথা চেষ্টা করার দরকার নাই, এই সুযোগটি কিন্তু আপনি পাবেন না। আজকের এই ভিডিওটি একটু বড় হচ্ছে, ধৈর্য ধরে যারা দেখতেছেন তারা উপকৃত হবেন, আর যারা অর্ধেক দেখে চলে যাবেন তারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো আমি অনুরোধ করবো যে শেষ পর্যন্ত দেখবেন, অনেকগুলো তথ্য থাকবে। তো যেটা বললাম যে কারা হতে পারবেন কারা হতে পারবেন না সেটিও বলে দিলাম। তো আপনার জরিমানা যেটি ছিল সেটি আপনি প্রথমেই কিন্তু আপনাকে সেটি সাদ্দাত বা পেমেন্ট করতে হবে। যখন আপনার নামে আর কোনো জরিমানা নেই, আপনি এখন ক্লিয়ার ইমেজের একজন মানুষ। এবার হচ্ছে আপনাকে ওই যে বললাম কাফালার টাকা যেটি সেটি সাদ্দাত করতে হবে। এখন কাফালার টাকা কত, ওই যে বললাম 2000, 4000, 6000 আপনার যততম কাফালা, আর সেই কাফালার টাকাটা আপনাকে সাদ্দাত করতে হবে। এই সাদ্দাতটা করার সময় সেখানে আরও একটি টাকা আসবে, সেটি হচ্ছে আপনার পেছনের যে ইকামা, যে কয়টা ইকামা আপনার এক্সপায়ার হয়ে গেছে, ধরেন যে আপনার একটা ইকামা এক্সপায়ার, তো ইকামা এক্সপায়ার হলে জরিমানা হচ্ছে 500 রিয়াল, এটি আপনারা জানেন। প্রথমবার এক্সপায়ার হলে 500 রিয়াল, দ্বিতীয়বার এক্সপায়ার হলে হচ্ছে 1000 রিয়াল, হ্যাঁ, বা তৃতীয়বার এক্সপায়ার হলে কিন্তু 1000 রিয়ালে লাগে। তো এখন ধরেন যে কাপালার ফির সাথে এবং ওই যে সাদ্দাত করলেন যেটি আপনার জরিমানা ওইটিও যদি করে থাকেন, কাপালা ফির সাথে হচ্ছে আপনাকে আপনার ইকামার ফি, যেটা যাওয়াজাত খরচ যেটিকে বলে,
এটিও কিন্তু আপনাকে পেমেন্ট করে দিতে হবে। পিছনের, এটি হচ্ছে পিছনের জাওয়াজাত ফির কথা বলছি। এখন পর্যন্ত কিন্তু মুক্ত বামেলি ফির কথা আমরা আপনাকে বলি নাই, এটি এখনও সাদ্দাত করার সময় আপনার আসেও নাই। শুধুমাত্র এই যে ট্রান্সফার ফি যেটা, সেটা আপনি দিয়ে এখন যখন আপনি দিয়ে দিবেন, এই ট্রান্সফার ফিটা যদি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেয়, সাথে সাথে কিন্তু আপনার নতুন কপিলের কাছে আপনি ট্রান্সফার হয়ে যাবেন। এই ট্রান্সফার ফিটা যখন আপনি সাদ্দাত করবেন, সেটা যদি গভর্নমেন্ট আপনার থেকে অ্যাকসেপ্ট করে কেটে নেয়, তাহলে আপনি ট্রান্সফার হয়ে গেলেন, মানে কাফালা হয়ে গেলেন। কার কাছে হলেন? নতুন কপিলের কাছে। দেখবেন তখন আপনার কপিলের নামটাও শো করবে যে আপনি ওই কপিলের কাছে ট্রান্সফার হয়ে গেছেন। তো এখন এই ট্রান্সফার হয়ে যাওয়া মানেই কিন্তু আপনার হুরুপ কিন্তু এখনও কাটে নাই, এখনও কিন্তু আপনার হুরুপটা রয়ে গেছে। হুরুপটা কখন কাটবে সেটি আপনাদেরকে কিছুক্ষণ পরে জানাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। তো এখন ট্রান্সফার আপনি হয়ে গেছেন, তাহলে এখন কী করতে হবে, পরবর্তী কাজ কী? এবারই হচ্ছে মূল কাজটা। এখন আপনি বুঝতে পারবেন যে আপনার পেছনের টাকা আপনাকে পরিশোধ করতে হবে কি হবে না। এবার কীভাবে বুঝবেন, সেটি হচ্ছে আপনি যে কপিলের কাছে ট্রান্সফার হলেন, সে কপিল আপনার যে ইকামার নাম্বার যেটি, সেই ইকামার নাম্বার দিয়ে আপনার একটা প্রিন্ট তুলবে। এটি শুধুমাত্র কপিল তুলতে পারে, এটি আপনি কর্মী কিন্তু তুলতে পারবেন না, কারণ কপিলদের কাছে যে সিস্টেম থাকে, কারণ এখন আপনি আপনার হচ্ছে যে তার কর্মী হয়ে গেলেন, তার উম্মাল হয়ে গেলেন। এখন আপনার এই কর্মীর পিছনে কী জরিমানা আছে, মুক্ত মামিল ফি আছে, এটি এখন সে দেখতে পারবে। সে যখন আপনার নতুন ইকামা করতে যাবে, বা আপনার এই যে যেটি বললাম আপনার নামে কত টাকার ডিউ আছে, মানে আপনার মুক্ত মামিল ফি কত টাকা আছে, এটি যখন কপিল তার সিস্টেম থেকে একটি সাদ্দাত নাম্বার বের করবে, আপনার উপরে একটা সাদ্দাত নাম্বার অলরেডি ইস্যু হয়ে আছে, যেহেতু আপনার পিছনে অনেকগুলো টাকা বকেয়া আছে, এখন আপনি আপনার কপিলকে বলবেন অথবা কপিল আপনাকে বলবে, কারণ একমাত্র কপিল সঠিকভাবে আপনাকে বলতে পারবে যে আপনার পিছনে কত টাকা আছে, কত টাকা আপনাকে সাদ্দাত করতে হবে। তখন কপিল আপনাকে একটা নাম্বার বাইর করে দিবে যে এটা হচ্ছে তোমার সাদ্দাত নাম্বার, এখন তুমি ব্যাংকে যাইয়া দেখো যে তোমার কত টাকা আছে, কত টাকা তোমাকে এখন পেমেন্ট করতে হবে। আর যদি কপিল আপনার কপিলের খরচ আপনাকে ট্রান্সফার করে কাপালা করে, তাহলে কপিল আপনাকে বলার প্রয়োজন নেই, এটা সে নিজেই দিয়ে দিবে। তো ধরলাম যে আপনারটা কন্ট্রাক্টের কপিল, আপনারটা আপনাকে দিতে হবে, সেজন্য কপিল যেটা করবে আপনাকে একটা সাদ্দাত নাম্বার বের করে দিবে আপনার ইকামার নাম্বার দিয়ে। এটা কি আমি খুব সম্ভবত জানি রকম মোয়াদ্দাদ বা কী জানি একটা বলে, এটা ওই যে আপনার ইলিয়াস খুব ভালো বলতে পারে, সে আরবিতে ভিডিও বানায়, এরকম একটা নাম্বার থাকে। তো সে নাম্বারটা দেওয়ার পরে আপনি যখন ব্যাংকে যাবেন এই সাদ্দাত করার জন্য, টাকাটা পেমেন্ট করার জন্য, তখন আপনি দেখতে পারবেন যে আপনাকে কত টাকা দিতে হচ্ছে। এখানে গিয়ে হচ্ছে মূলত খেলাটা যেটি, সেটি হলো দেখা গেছে গভর্নমেন্টের পক্ষ থেকে অনেকের এই টাকাটা বেশি, কেউ কেউ বলছেন যে এটি আসতেছে না, কেউ বলছেন যে অল্প আসছে, অর্ধেক আসছে, তো হয়তো আসছে হয়তো আসে নাই। এখানেই আমরা যেটি বলছি যে কারো অর্ধেক আসতেছে, কারো কম আসতেছে, আবার কেউ বলছেন যে একেবারেই আসে নাই। এখন কথা হচ্ছে সবারটা কিন্তু সেম হচ্ছে না, কি কারো কারো ক্ষেত্রে পুরো টাকাই আসছে, কারো ক্ষেত্রে অর্ধেক টাকা আসছে, কারো ক্ষেত্রে একেবারেই নাই। তো এখন যাই হোক না কেন, আমরা যেটি আপনাকে বলবো তখন গিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার নামে কোনো টাকা আসছে কিনা। যদি দেখেন যে জিরো, কোনো টাকা আসে নাই, তাহলে তো আপনি পাইসা গেলেন, কোনো টাকা আসে না আপনি দিবেন কেন? আর যদি দেখেন যে সেখানে অর্ধেক টাকা আসছে, তাহলে অর্ধেক দিবেন, আর যদি দেখেন যে পুরো টাকা আসছে, তাহলে কিন্তু পুরো টাকাই দিতে হবে। এই জন্য আমরা আপনাদেরকে ভিডিও শুরুতে বলছিলাম যে আপনার কত টাকা আসবে সেই প্রিপারেশনটা কিন্তু আপনাকে আগে থেকে নিয়ে রাখতে হবে, যে আমার এমন টাকা আসতে পারে। এখন যদি এসে যায়, তাহলে তো সেই টাকাটা যেটি আপনি রেডি করে রাখছেন সেটা আপনি এখন পরিশোধ করবেন। আর যদি না এসে থাকে, তাহলে আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে আপনার ওই টাকাটা সেভ হয়ে গেল, আপনার টাকাটা খরচ হলো না। এখানে একটা উপদেশ দিতে চাই, সেটি হচ্ছে একমাত্র যে কপিলের কাছে ট্রান্সফার হচ্ছেন সেই কপিল ব্যতীত এবং নিজের চোখে সেই সাদ্দাত নাম্বারে গিয়ে আপনি সেই প্রিন্ট আপনার আপনি দেখবেন যে আপনার আসলে কত টাকা আসছে। কারণ দেখা গেছে অনেকে মুক্তবের মাধ্যমে করতেছেন, হয়তো গভর্নমেন্ট ফি আসে নাই, পিছনের মুক্তবামেল ফি আপনার আসেই নাই, তো তারা বলতেছে তোমার এত টাকা আসছে দিয়ে দাও, না দেখে আপনি দিয়ে দিতে হলো। আবার কেউ কেউ বলে যে তোমার পুরো টাকা আসছে, আমি মাফ করে দিতেছি। হ্যাঁ, অনেকে কিন্তু এটা নিয়ে ধান্দাবাজি বা ব্যবসা করতেছে, সেজন্য আপনি ওই প্রিন্ট যেটা, কাগজ যেটা বলে, আমাকে আমার প্রিন্টটা দেখাই দাও যে আমার উপরে মুক্ত বামেলে কত টাকা আসছে, আমি নিজের চোখে দেখব। যদি দেখেন যে হ্যাঁ এত টাকা আসছে, তাহলে গিয়ে আপনি সেটা পেমেন্ট করে দেবেন। আর যদি না আসে, তাহলে সেখানে জিরো থাকবে বা যা আসে তা লেখা থাকবে, নিজের চোখে দেখবেন, তারপর আপনি সেটা সাদ্দাত বা পেমেন্ট করবেন। তো যদি এসে থাকে, তাহলে তো টাকাটা পরিশোধ করতেই হবে, আর যদি না আসে তাহলে করতে হবে না। তখন গিয়ে আপনার শুরু হবে হচ্ছে নতুন আকামা বানানো। তো নতুন আকামা বানানোর জন্য খরচ যেটি হয়, আপনারা জানেন যে এখন সৌদি আরবে 3 মাসের আকামাও হয়, 6 মাসের আকামাও হয়। তো নতুন করে আকামা করার জন্য আপনার যে টাকা লাগবে আপনি সে টাকা দিবেন, সে টাকা পরিশোধ করলেই আপনার ইকামা
হয়ে যাবে, তখনই আপনার উপর থেকে হুরুপটা চলে যাবে। যখন আপনি মুক্ত বামলের টাকাটা পরিশোধ করবেন, যদি এসে থাকে, সেই কাজটা যখন শেষ করবেন এবং নতুন আকামা যখন আপনি ইস্যু করবেন, নতুন আকামা ইস্যু হওয়ার সাথে সাথে আপনার যে হুরুপটি ছিল সেটি চলে যাবে। কিন্তু এর আগে এতক্ষণ পর্যন্ত যতগুলো কাজ করলেন, এতক্ষণের কাজগুলোর মধ্যেও কিন্তু আপনার হুরুপ যেটা, সেটা হুরুপে দেখাবে, সেটা থেকে যাবে। যখন আপনার আকামা ইস্যু হয়ে যাবে নতুন আকামা, তখনই আপনার উপর থেকে হুরুপটা চলে যাবে, আপনি একটা বৈধ কর্মী হয়ে যেতে পারবেন। আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। এখানে এসে আর একটা কথা বলতে হয়, সেটি হলো যে তলবের ব্যাপারটা। এই যে তলব দেওয়ানোর কথা আমরা বললাম, যতটুকু তথ্য পেয়েছি যে একজন কর্মীকে কফিলরা সর্বোচ্চ 2 বার তলব দিতে পারবে। তো এই জন্য যাদেরকে দিয়ে তলব দেওয়াবেন, একেবারে ভালো বুঝে শুনে এমন কাউকে দিয়ে তলব দেওয়াইন, 2টা তলব আছে, এই 2টা তলব যদি নষ্ট হয়ে যায় আপনি আর কখনও আপনাকে তলব দিতে পারবে না। আপনি যেমন অবৈধ হয়ে আছেন ঠিক তেমনই অবৈধ হয়ে থাকবেন। তো এই ছিল হচ্ছে আমার মনে হয় যে পুরোপুরি আপডেট আজকে যারা ভিডিওটা দেখলেন। এরপরে আপনাদের হয়তো নতুন করে কোনো প্রশ্ন করার দরকার নেই, যে কাফালা কীভাবে হবো, কারা হতে পারবো, কত টাকা লাগবে, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওর মধ্যেই ছিল। তবে স্পষ্ট যেটি করলাম আজকে সেটি হচ্ছে, একমাত্র যে কফিলের কাছে আপনি কাফালা ট্রান্সফার ফি দিয়ে ট্রান্সফার হয়ে গেলেন, সেই কফিল যখন আপনাকে আপনার সাদ্দাত নাম্বারটা বের করে দিবে, সেই কফিল আপনাকে বলতে পারবে যে আপনার টাকা আধো আসছে কি না, আসলে কত আসছে, অথবা নিজের চোখে ব্যাংকে গিয়ে আপনি সেই সাদ্দাত নাম্বারটা দিয়ে আপনি দেখতে পারবেন যে কত টাকা আসছে। এখন সেখানে যদি আসে, আসলো, না আসলে নাই, এখন লোক মুখে শুনে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না, নিজেরটা করতে গেলে নিজেই বুঝতে পারবেন। কারণ সৌদি আরবের শ্রম আইন থেকে বা আমরা যে খবরটি আমরা পেয়েছি সেখানে কিন্তু উল্লেখ আছে যে পিছনের টাকা পরিশোধ করতে হবে। আজকে এতগুলো কথা বলার একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে যে কেউ যে বলছে অর্ধেক আসতেছে, কেউ বলতেছে একেবারে আসে নাই, সেই জন্য আজকে আবারও নতুন করে এতগুলো কথা বললাম। তবে কথা একটাই, সেটি হচ্ছে যে আপনি ঠিক ওই জায়গাতে গেলে বুঝতে পারবেন যে কত টাকা আসছে। আরেকটি বিষয় হলো ভাই, সৌদি সরকার যদি আপনাকে পুরো টাকাটা মাফ করে দেয়, তাহলে তো এখানে আমার আর আপনার কোনো কিছু বলার নেই, তারা যে কোনো কিছু করতে পারে। তারা হয়তো কর্মীর থেকে টাকা নিতেও পারে, নাও নিতে পারে। তবে আমরা তো আশা করব বা আমাদের যে প্রত্যাশা সেটি হচ্ছে যে যেহেতু তারা বৈধ হওয়ার সুযোগটি দিয়েছেন, সেক্ষেত্রে যদি সকল কর্মীর পেছনের যে মুক্ত বামেল ফি যেটা আছে সেটা যদি মাফ করে দেয়, তাহলে হচ্ছে প্রকৃতপক্ষে তাদের দেওয়া সুযোগটি অভিবাসী বা প্রবাসীরা নিতে পারবে এবং তার উপকৃত হবে। যদি পেছনের টাকা দিতেই হয় এতগুলো টাকা, তাহলে আসলে এটা তেমন একটা ভালো সুযোগ বলে আমার কাছে মনে হয় না। আর যদি যেমনটা শুনতে পাচ্ছি যে পেছনের টাকা হয়তো লাগতেছে না, যদি সবারই এরকম আমরা শুনি যে হ্যাঁ কোনো প্রবাসীর এরকম টাকা লাগতেছে না, তাহলে আমরা বলবো যে সৌদি সরকার আসলে ভালো একটি সুযোগ দিয়েছেন। তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। আমি আবার বলছি যে যারা এই 22 মিনিট বা 20 মিনিট ধরে ভিডিওটি দেখলেন, তারা অনেক কিছুই জেনেছেন। আশা করি আপনাদের আর কোনো জিজ্ঞাসা থাকবে না, কোনো প্রশ্ন থাকবে না হুরুপ নিয়ে বা হুরুপ কাটিয়ে বৈধ হওয়া নিয়ে। এটি আমার সর্বশেষ ভিডিও এবং যতক্ষণ কথা বলেছি আমার কাছে মনে হয় যেগুলো খুবই তথ্যবহুল ছিল। যদি আপনার কাছেও তেমনটাই মনে হয়, তাহলে এই ভিডিওটি একটি শেয়ারের মাধ্যমে আপনার অন্য একজন প্রবাসী ভাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।